নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আবারও স্বাগত আপনারা। যে সংলাপ ভাবায় ভাবনা পথ দেখায়, আমরা এই সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় প্রতিদিন সমাজের বিভিন্ন বিভিন্ন বিষয়, যেগুলো মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরি, সেই বিষয়গুলো নিয়ে চর্চা হয়, আমাদের প্যানেলিস্টরা সেই বিষয়গুলোর উপর আলোকপাত করেন। সেই আলোকপাত থেকে বা আলোকপাত করা বিষয়গুলো থেকে একটা ভাবনা তৈরি হয়, সংলাপ ভাবায় ভাবনা পথ দেখায়। আমরা দর্শক বন্ধুরা সবচেয়ে বেশি অভিজ্ঞ এই বিষয়ে, নিউজ ভ্যানগার্ড কিংবা সংলাপ অনুষ্ঠান, এক পেশে নিউজ আমরা কখনোই পরিবেশন করি না। সমাজের যেই বিষয়টা সাদা সেই বিষয়টাকে সাদা বলার চেষ্টা করি, যে বিষয়টা কালো সেই বিষয়টাকে কালো বলার চেষ্টা করি। মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, যেই সমস্যাগুলো মানুষকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, সেই সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদের এই সংলাপ অনুষ্ঠানে। আমরা নিয়ে এসেছি একটা বিশেষ বিষয়, যে বিষয়টা আগরতলা শহরে বসে কিংবা সাবডিভিশন হেডকোয়ার্টারগুলোতে বসে হয়তো খুব বেশি টের পাওয়া যায় না, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে একটা বিষয় কিন্তু ইদানিং, শুধু ইদানিং বলবো না, বিগত বেশ কয়েক মাস ধরে পীড়া দিচ্ছে আমাদের উপজাতি জনপদগুলোকে। কি সেই বিষয়? বিষয় হচ্ছে এমজিএন র্যাগার টাকার হিসাব দিতে না পারার কারণে কেন্দ্রীয় সরকার আজ থেকে প্রায় 7-8 মাস আগে কিংবা তারও কিছু আগে র্যাগার বরাদ্দ কমিয়ে দেয়, যেহেতু তৎকালীন বামফ্রন্ট সরকার হিসাব দিতে পারেনি, অ্যাডজাস্টমেন্ট দিতে পারেনি, র্যাগার বরাদ্দ কমিয়ে দেয়। র্যাগার বরাদ্দ কমিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে র্যাগার কাজ শূন্যের কোঠায় গিয়ে যখন দাঁড়াতে শুরু করেছে, তখন গ্রামীণ এলাকায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টাকার ফ্লো কমে গেছে। উপজাতি মানুষদের দৈনন্দিন জীবন আর্থিক সংকটের মুখোমুখি, তার উপর দাঁড়িয়ে জুম চাষের একটা করুণ দশা। জুম করে খাওয়ার যে বিষয়, জুম করে পরিবার চালানোর যে বিষয়, সেই বিষয়টাও আজকে অনেকটাই শিকিয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে পাহাড়ে গিরিকন্দরগুলোতে অনেকাংশেই খাদ্যাভাব দেখা দিতে পারে আগামী দিনে। যখন এই বিষয় নিয়ে আলোকপাত করা দরকার, যখন বলা দরকার যে এমজিএন র্যাগা প্রকল্পে স্থায়ী সম্পদ তৈরি না করে বা এমজিএন র্যাগা প্রকল্পটিকে অ্যাসেট সৃষ্টির জায়গাতে তৈরি না করে, স্থায়ী উপার্জনের জায়গাতে না নিয়ে, শুধুমাত্র নিছক রাজনৈতিক স্বার্থে দিনের পর দিন, বছরের পর বছর শুধুমাত্র পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে বা পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, আজকে যখন র্যাগার কাজ নেই, তখন প্রায় কর্মসংস্থানহীন হয়ে পড়ছে। কেন এই পরিস্থিতি হলো? কেন গ্রামের মধ্যে, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে খাদ্যাভাব দেখা দেবার একটা সম্ভাবনা দেখা দিল? যখন এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, দু একটা রাজনৈতিক দল রাজনীতি করছে, করা শুরু করেছে এগুলো নিয়ে, যাদের পাপের ফলে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আজকেও নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পরেও এ রাজ্যের মধ্যে এই সম্ভাবনা থাকবে না, এটাই আশা করেছিল। কিন্তু গ্রামের দরিদ্র মানুষ, প্রত্যন্ত অঞ্চলের উপজাতি মানুষ, এই খাদ্যাভাব দূর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আজও তেমনভাবে দেখা যাচ্ছে না। উপরন্তু আমরা দেখছি জমি দখলের নামে, মানে বিজেপির কর্মী আইপিএফটির কর্মী বিজেপিতে চলে গেল কিনা, বিজেপির কর্মী আইপিএফটিতে চলে গেল কিনা, এই এডিসি এরিয়া মানে আমার এরিয়া মানে আইপিএফটির এরিয়া,
এডিসির বাইরের এরিয়া মানে বিজেপির এরিয়া, এরকম করে একটা মেকি যুদ্ধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। এই জায়গায় একটা প্রশ্ন আসছে যে গ্রামীণ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে যে খাদ্যাভাব দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই জায়গা থেকে আড়াল করার জন্যই কি এই মেকি যুদ্ধ? আমরা এই নিয়ে আজকে চর্চা করব। আমি সেবক ভট্টাচার্যী, আমার সাথে রয়েছে অন্যান্য প্যানেলিস্টরা। নমস্কার, আমি অরিন্দম ভট্টাচার্য। নমস্কার, আমি জয়ন্ত ভট্টাচার্য। জয়ন্তদা, তুমি শুরু করো। প্রথমত আমার মনে পড়ছে সত্যজিৎ রায়ের একটা ছবি, নাম অশনি সংকেত। তো সেই ছবিটা উনি রঙিন করে তুলেছিলেন এই কারণে যে বোঝাতে চেয়েছিলেন যে সময়ের কথা উনি বলেছিলেন, তখন সবুজ ছিল, প্রকৃতি সবুজ ছিল, কিন্তু তারপরেও সেখানে উনি একটা দুর্ভিক্ষের ছবি উনি এঁকেছিলেন। তো এবং এটার নাম দিয়েছিলেন অশনি সংকেত। মানে ঝড় আসছে, এইরকম একটা ঝড়, হ্যাঁ, মানে যেটাকে থামানো মুশকিল। আমি এই কথাটা এই কারণে বললাম যে আমাদের পাহাড়গুলো এখন সবুজ, বৃষ্টিও হচ্ছে, হ্যাঁ, এমন কোনো খরার পরিস্থিতি নেই, কিন্তু এটা ঘটনা যে পাহাড়ে এখন অনেক মানুষ প্রায় আধপেটা আছে, এটা সত্যি। এবং মুখ্যবন্ধে তুমি নিজেই বললে যে এমজিএনরেগার কাজ বন্ধ হয়ে গেছে। তো আমি একটা ত্রিপুরী মানে অ্যাডেজ, হ্যাঁ, মানে এই যে সেটা আমি শুনছিলাম, তো সেটার মধ্যে বলা হয়েছে যে এই সময়ে এমন কি বিধবাদের ঘরেও ফসল থাকে, কিন্তু এখন ফসল নেই। তো তুমি জুম চাষের কথা বললে, তো এই যে জুমিয়া, মানে তাদের কিন্তু নিত্য অভাব লেগেই আছে। কেন লেগে আছে? আজ থেকে 40 বছর আগে সেটা ছিল না। এই যে জুম চক্র বা জুম সাইকেল, হ্যাঁ, সেটা এখন ছোট হয়ে এসছে। জুম মানে কি? পাহাড়ের ঢালে, হ্যাঁ, স্ল্যাশ এন্ড বার্ন, মানে কেটে আগুন লাগিয়ে সেখানে জুম চাষ করা হয়, তারপর এর পরের বছর তারা অন্যত্র চলে যায়। তো আগে দেখা গেছে যে এক জায়গায় যেখানে জুম চাষ হতো, তারপর মানে হয়তো 20 বছর পরে সেখানে ওরা আবার ফিরে এসছে। তার ফলে কি হলো যে মাটির উর্বরতাও নষ্ট হয়নি, আবার সেখানে ভেজিটেশন হয়েছে, মানে গাছ গাছালির ইত্যাদির জন্ম হয়েছে, এবং মাটির উর্বরতা ঠিক থেকে গেছে। তো এর ফলে দেখা গেছে যে এক সময়ে মানে এগ্রিকালচারে একজন ডিরেক্টর ছিলেন, মিস্টার সেন চৌধুরী, তো উনি আমাকে বলেছেন যে, উনি এখন নেই, বলেছিলেন যে এক সময়ে পাহাড়ে যে জুম থেকে যে ইল্ড, মানে যে পরিমাণ ফসল পাওয়া যেত, সেটা সমতলের ফসল থেকেও বেশি ছিল। কিন্তু এখন কিন্তু জুম করলেও সেখানে ফসল খুব কম পাওয়া যায়, এবং জুম করার জায়গাটাও কমে গেছে, কাজেই নিত্যই কিন্তু সেখানে সেই অভাবটা রয়ে গেছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসছে যে এমজিএনরেগা বন্ধ হয়ে গেছে বলেই যে এই যে পাহাড়ি জুমিয়া বা গরিব অংশের মানুষ, এমনিতেই ত্রিপুরা রাজ্যের পাহাড়িরা খুবই গরিব, গরিব শ্রেণীর মানুষ, এবং তাদেরকে সরকার থেকে নানা রকম সাপোর্ট দিতে হয়, এবং এছাড়া ওদের বাঁচার সম্ভাবনা নেই। তো এমজিএনরেগা বন্ধ হয়ে গেছে, তো যখন এমজিএনরেগা চালু হয়নি, হ্যাঁ, তখন কি কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম ছিল না? আমি জানি ছিল, হ্যাঁ, কারণ নগেন্দ্র জমাতিয়া, সেই জোট আমল যাই বলুন, অত্যন্ত ভালো মিনিস্টার ছিলেন নগেন্দ্র জমাতিয়া, উনি কৃষিমন্ত্রী ছিলেন, উনি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতেন, এবং আমি ওনার অনেক সময়ই সফর সঙ্গী হয়েছি, মানে আমি নিজে বোঝার এবং জানার জন্যে। তো যাই হোক, তো তখন কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন, মানে নানা রকম স্কিমে, হ্যাঁ, কাজ দেওয়া হতো, কাজে এমজিএনরেগা বন্ধ হয়ে গেছে বলে তাদেরকে কোনো রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে বা কোনো রকম কাজ দেওয়া যাবে না, সেটা তো ঠিক নয়। হ্যাঁ, সেটা কেন হলো বা বিকল্প কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? হ্যাঁ, আমরা দেখলাম যে জিতেন্দ্র চৌধুরী, যিনি এমপি সিপিআইএম দল থেকে উনি নির্বাচিত হয়েছে, উনি কিছুদিন আগে ঘুরে এসেছেন এই ওই জায়গা, এবং উনি বলছেন রোজ 500 থেকে 600 লোক গোবিন্দবাড়ি এলাকা, ওই শামনু গোবিন্দবাড়ি, মানে ধলাই জেলার
মানে সেটা খুবই প্রত্যন্ত জায়গা, আমরা সেখানে একবার লংতরে ভ্যালি লংতরের ভেরিতে আমরা আগে সেখানে হেঁটে গেছি। হ্যাঁ, মানে একদিনে 37 কিলোমিটার হেঁটে একটা ছড়া 13 বার পার হয়ে আমরা সেখানে গেছি। হ্যাঁ, তো আমার আমার সেই জায়গাটা সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, আমি অনেক মানে 2-3 বার গেছি সেখানে, এবং এর সঙ্গে কিন্তু বাংলাদেশ বর্ডার, হ্যাঁ, চিটাগাং হিল ট্র্যাক, এবং সেখানে ওই যে মায়ানি রিজার্ভ ফরেস্ট, হ্যাঁ, সেটা রয়েছে। তো উনি সেখানে ঘুরে এসে বললেন যে রোজ 500 থেকে 600 লোক বাংলাদেশে চলে যাচ্ছে, মানে টু আর্ন লাইভলিহুড, জীবিকার কারণে, কারণ সেখানে যে সেগুন গাছ রয়েছে এর থেকে যে গন্ধক নাকি একটা বেরোয়, হ্যাঁ, সেটা বিক্রি করে ওরা জীবিকা অর্জনের চেষ্টা করছে। তো এখন কথা হচ্ছে যে আমি শুধু একটাই বলবো যে এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এটা ম্যানমেড, এটা মনুষ্য সৃষ্ট, কারণ আমাদের প্রকৃতি এখন সবুজ, হ্যাঁ, কিন্তু দুর্ভিক্ষের শব্দ আমরা শুনতে পাচ্ছি। তো আমার মনে হয় আমরা আরও এই সম্পর্কে আলোচনা করব, কিন্তু গভর্নমেন্ট বা সরকারের উচিত যে এখনই নতুন কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন করা, নতুন কোনো রকম স্কিমে, হ্যাঁ, তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া। যদিও যদিও জিতেন চৌধুরী বলেছেন যে উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকার কিন্তু অভাব নেই, এবং ডিএমকে নির্দেশও দেওয়া হয়েছে, তাহলেও একটা প্রশ্ন আসছে যে টাকার অভাব নেই, হ্যাঁ, এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমে মানে কাজের জোগাড় করা যেতে পারে, হ্যাঁ, তাহলে তাহলে এই আজকে যেই অবস্থা এটা অবশ্যই মনুষ্য সৃষ্ট, হ্যাঁ, তাহলে সেখানে প্রশাসন কি করছে সেই প্রশ্নটা কিন্তু আসবে। আমরা আসবো জয়ন্তদা, অরিন্দমদা সেবক, আমি জয়ন্তদার কথা দিয়ে যদি শুরু করি, উনি বলছিলেন নগেন্দ্র জামাতিয়ার কথা, যে তখন তো রেগা ছিল না, সত্যি কথা রেগা ছিল না, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে একটা প্রকল্প চালু ছিল ফুড ফর ওয়ার্ক, কাজের বদলে খাদ্য, এই প্রকল্পটা কিন্তু নিবিড়ভাবে কি সমতলে কি পাহাড়ে এইটাকে মানুষের কাছে, যারা ওই অংশের মানুষ যাদের এটা প্রয়োজন তাদের কাছে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত ছিল। ওই জায়গা থেকেই কিন্তু মানে ইনকাম জেনারেশান, এমপ্লয়মেন্ট জেনারেশান যতটা না হয়েছে, ইনকাম জেনারেশানের একটা সুযোগ ছিল। আজকে সেই জায়গাটা থেকেই এসছে রেগা। এখন তুমি তোমার প্রারম্ভিক আলোচনাতে যেটা বলার চেষ্টা করছিলে যে বিগত সরকারটা তাদের হিসেব দিতে পারেনি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি, এই কারণের জন্য কেন্দ্রীয় সরকার তার যে বরাদ্দ রেগার জন্য, যে এই রাজ্যের জন্য যে বরাদ্দ সেটা কমিয়ে দিয়েছে, ছাঁটাই করেছে, কোনো আপত্তি নাই। তো তোমার আমার লড়াইটা তো ছিল ওই জায়গাতেই যে আমরা স্থায়ী সম্পদ সৃষ্টি করব, স্থায়ী সম্পদ সৃষ্টি হলে পরেই রাজ্যের সামগ্রিক উন্নয়ন, আর পাশাপাশি রেগার খাতে যে পয়সাটা পেতাম আমরা, যে টাকাটা আসতো, সেই টাকাটা যাতে সঠিকভাবে আসে, ব্যবহার করা যায়, সেটা দেখব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বিগত দিনের যেই সরকারটা যে পাপ করে গেছে, অন্যায় করে গেছে বলে রাজ্যের 37 লক্ষ মানুষের একটা বড় অংশ দাবি করেছে এবং মনে করেছে, যার জন্য এই সরকারটাকে পরিবর্তন করে একটা নতুন সরকার এনেছে, সেই সরকারটার প্রায়োরিটি কী হওয়া উচিত ছিল, এই বিষয়টা প্রায়োরিটি হওয়া উচিত ছিল? গ্রাম পাহাড়ে এটা ঘটনা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকে, প্রায় 2 মাস আগে থেকে কাজ কমে গেছে, শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, রাজনৈতিক আলোচনা ছাড়া আর কিছু ছিল না। মানুষের হাতে পাহাড়ি অঞ্চলে জনপদগুলোতে জনজাতি গোষ্ঠীর যে হাতে যে মিনিমাম পয়সাটা ছিল সেইটা দিয়ে তারা কোনো রকমে দিন গুজরান করেছে, কিন্তু তারপর নির্বাচনোত্তর পরিবেশ পরিস্থিতি কি, আমি দেখছি, তুমি দেখছো, সবাই দেখছে যে প্রতিদিনই আমরা দিল্লি পাড়ি দিচ্ছি, প্রতিটা মন্ত্রীর ঘরে যাচ্ছি, আর রোজ মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি এইটা আমি রাজ্যের জন্য নিয়ে এসেছি, ওইটা আমি রাজ্যের জন্য নিয়ে এসেছি। মূলত পাহাড়ে রাজ্যের একটা বড় অংশের মানুষ পাহাড়ে বসবাস করে, সেই অংশের মানুষকে দেওয়ার মতন কি এখন অবধি 2 মাসে আমরা দেখতে পেলাম, কি পেয়েছে? রেগার কাজটাকে সুষ্ঠুভাবে আবার নতুন করে চালু করা না, উপরন্তু যেটা হয়েছে, আমি আগে একদিন আলোচনার মধ্যে বলেছিলাম তোমার এখানে একটা ছিল বিষয়বস্তু ছিল যে রাজ্যের গণতন্ত্র, রাজ্যের গণতন্ত্রটা এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, পঞ্চায়েত ছেড়ে দাও, তুমি যাও এখন ভিলেজ কাউন্সিলগুলোতে, প্রতিদিন তোমার মিডিয়াতে, হয় তোমার মিডিয়াতে বা তোমাদের ইলেকট্রনিক মিডিয়াতে হোক অথবা প্রিন্ট মিডিয়াতে হোক, কী পাচ্ছি আমরা রোজ, যে ভিলেজ কাউন্সিল থেকে সিপিআইএমের যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে তারা সব দলে দলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে গিয়ে হয় IPFT না হয় BJP জয়েন করছে। ফলটা কী দাঁড়াচ্ছে? ফলটা দাঁড়াচ্ছে এই ভিলেজ কাউন্সিলটা আসলে অকার্যকরী হয়ে যাচ্ছে, ওখান থেকে ভিলেজ কাউন্সিলের এই যে জনপ্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে যে কাজটা ডিস্ট্রিবিউট হইত, কারণ তাদের বাদ দিয়ে কাজ করা যাবে না, ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান হোক আর ভিলেজ কাউন্সিলের একজন মেম্বার হোক, তার এটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাজ ডিস্ট্রিবিউশনের জন্য, এই জায়গাটা ব্যাহত হচ্ছে।
ফলে কাজটা মানুষের কাছে যাচ্ছে না, জলপথে জনজাতি গোষ্ঠীর হাতে যাচ্ছে না, উল্টো যেটা হচ্ছে তাদের মধ্যে এবারে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে জুম। তুমি বলছো জুম, জয়ন্তদা বলেছে জুম করে বিশাল আয় হতো, প্রচুর উৎপাদন হতো, ইল অনেক বেশি হতো সমতলে যে উৎপাদন ছিল। জুমের জন্য কিছু পয়সা লাগে, সেটা মহাজনদের কাছ থেকে নিতে হয়। পাহাড়ি জলপথে যে মহাজনরা চৌধুরীরা রয়েছে তাদের কাছ থেকে পয়সা নিয়ে জুম চাষ করতো জুম চাষিরা, পরে ওইটা ফেরত দিয়ে দিত। এখন ওদের কাছ থেকেও নেওয়া হচ্ছে না, কারণ এই রাজ্যের এই যে রাজনৈতিক ডামাডোল বা ইয়ে হলো, পালাবদল হলো, এই পালাবদলের পরে এই পাহাড়ি জনপদও, বাঙালি জনপদ বা সমতলে যেটা হয়েছে পাহাড়ি জনপদেও কিন্তু এই চৌধুরীদের নাম বদলে গেছে বা চেহারা বদলে গেছে। পুরনো যারা চৌধুরী ছিল বা যারা মহাজনরা ছিল তারা কিন্তু আর আজকে কাজ করতে পারছে না, ওরা কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে, সরে গেছে। নতুন যারা এসছে তারা কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে বা যারা যাবে তাদের খুঁজে বার করার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে প্রাথমিক যে অর্থটা দরকার, যে পুঁজিটা ইয়ে করতে হবে, ব্যয় করতে হবে, নিবেশ করতে হবে এই জুম চাষের জন্য, সেই জায়গাটার অভাব সৃষ্টি হচ্ছে। আর তার ফলে যেটা দাঁড়াচ্ছে জুম চাষ করা যাচ্ছে না, জুম চাষ হলে পরেও যা কিছু ফসল হচ্ছে সেটা কেনার লোক কোথায়? কারণ তাদের নিজেদের মধ্যেই তো মানি সার্কুলেশন নেই, বন্ধ হয়ে গেছে। এই জায়গাগুলো থেকে তোমাকে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে। তুমি বলছো এটা মেকি যুদ্ধ, কিসের ভিত্তিতে মেকি যুদ্ধ? এটা মেকি যুদ্ধ নয়, এটা হচ্ছে এলাকা দখলের লড়াই। পরিষ্কার ঘোষণা হয়ে গেছে যে আমরা এইটা হচ্ছে মানে ভাবের ঘরে চুরি করা। নির্বাচনের আগে যে আলোচনাটা ছিল, একটা সময় একটা ইস্যু উঠেছিল যে ওই সেপারেট ত্রিপুরা স্টেট, ত্রিপুরা ল্যান্ড, বিজেপি বললো আমরা দেবো না, হবে না, এইভাবে কোনো দিন হতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি। রাজ্যে তদানীন্তন যে শাসক দল ছিল তারা বললো এই দেখো রাজ্য ভাগের ইয়ে চলছে, ষড়যন্ত্র চলছে। মিডিয়া বারবার বলার চেষ্টা করলো যে না এটা হচ্ছে তাদের একটা নতুন করে প্রচার, অপপ্রচার, কোনো রকম ভাগাভাগি হচ্ছে না। কিন্তু আদতে তো ভাগাভাগিটাই হলো। নির্বাচনের পরে যেটা দেখা গেলো যে এবার এলাকা ভাগ হচ্ছে, পরিষ্কার আলোচনা আসছে, ডিমান্ড আসছে, স্টেটমেন্ট আসছে যে এডিসি এলাকার ভেতরে তুমি বিজেপি এসো না, এডিসি এলাকাটা আমি আইপিএফটি, আমরা আইপিএফটি আমরা এ করবো, তাই নিয়ে লড়াই। কারণ বিজেপি কখনোই ওই এডিসি এলাকা ছেড়ে দিয়ে রাজনীতিটা করবে এরা হতে পারে না, কারণ প্রত্যেকটা দলেরই এটা কোনো অন্যায় কিছু নয়, প্রত্যেকটা দলেরই নিজস্ব একটা এজেন্ডা থাকে। সে গোটা রাজ্যে বিজেপি এখনও আমি বলবো এটা তার নিজস্ব সাংগঠনিক শক্তি খুবই কম, সে প্রতিদিন বাড়ার চেষ্টা করছে রাজ্যের ক্ষমতায় আসার ফলে, সে একটা আরেকটু নতুন উদ্যমে সেটাকে চেষ্টা করছে। আদারওয়াইজ গোটাটাই তো আজকে যে কলেবলটা দেখা যাচ্ছে বিজেপির সেটা গোটাটাই হচ্ছে কংগ্রেস টার্নড বিজেপি, কংগ্রেসের যে ভোটার, কংগ্রেসের যে কর্মী বাহিনী, কংগ্রেসের যে নেতৃত্ব গোটাটা চলে গেছে বিজেপির পক্ষে। কিন্তু মূল বিজেপির শক্তি কোথায় এখনও যাচাই করলে দেখা যাবে সেটা এখনও তৈরি হয়নি। তারা প্রতিদিন চেষ্টা করবে পাহাড়ি জনপদেও ঢোকার চেষ্টা করবে। এদিকে পাহাড়ি জনপদে যেটা হচ্ছে জিএমপি বা সিপিআইএমকে ভেঙে আইপিএফটি নিজেদের শক্তি অর্জন করার চেষ্টা করছে। এই লড়াই মেকি লড়াই নয়, এটাই হচ্ছে আসল লড়াই। এর জন্য আমি বললাম যেটা যে এটা ভাবের ঘরে চুরি করা হয়ে গেছে, আমরা প্রতিদিন ভাবের ঘরে চুরি করছি। উই শুড নাও কল দ্য স্পেড এ স্পেড, পরিষ্কার বলতে হবে, নাইলে আমাদের রাজ্যে ছেড়ে দাও সিপিএম, সিপিএমের এখন কোনো গল্প নাই, কোনো কাহিনী নাই, কোনো এদেরকে কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্ন নাই। প্রশ্ন গুরুত্ব দেওয়ার হচ্ছে বিজেপিকে নিয়ে, আইপিএফটিকে নিয়ে, এরা কী করতে চাইছে, কেন করতে চাইছে, আমাদের এখন চিন্তা করতে হবে, বলতে হবে, বুঝতে হবে এদের দৃষ্টিভঙ্গিটা কোথায়। রোজই এরা বলার চেষ্টা করে, আজকে দেখলাম স্টেটমেন্টটা নতুন, এটা হাস্যকর বক্তব্য যে যাই হচ্ছে, যা গণ্ডগোল হচ্ছে, যা ঝামেলা হচ্ছে নিজেদের মধ্যে, শরিকি যুদ্ধ যেটা হচ্ছে সেটা নাকি সিপিআইএম টার্ন বিজেপি, সিপিআইএম টার্ন আইপিএফটির লোকেরা করছে। তাহলে কি এখন আগামীকালকে আমি আশা করবো যে স্টেটমেন্ট দেবে বিজেপির নেতৃত্ব বা আইপিএফটির নেতৃত্ব, যারা এখন কোঅর্ডিনেটিং কমিটি বানিয়েছে, ওরা এখন বিজেন্দরের কাছে দাবি করবে যে তোমার দল থেকে 3রা মার্চের পরে কারা কারা কতজন কোন কোন এলাকায় বিজেপিতে জয়েন করেছে আর আইপিএফটি জয়েন করেছে তার তারিখ আমাদের দাও, তারপরে আমরা খুঁজে বার করবো ওদের ইসি মানে, কারণ এই তো দাঁড়িয়েছে স্টেটমেন্ট যে এটা নাকি সবটাই সিপিএম করছে, সিপিএমের ষড়যন্ত্র। আরে সিপিএমের ষড়যন্ত্র বলে তো তুমি তোমার সংগঠন থেকে সেই জায়গায় দাঁড় করাও, তুমি তোমার সংগঠনকে সেই জায়গায় রাখো যেটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে তোমার এই যুদ্ধের ফলে, এলাকা দখলের এই লড়াইয়ের ফলে কিন্তু আলটিমেটলি মার খাচ্ছে কিন্তু ওই জুমিয়া পরিবারটা, দীনদরিদ্র যেই পরিবারটার জন্য তুমি লড়াই করেছো বলে দাবি করছো, যেই পরিবারটার কথা তুমি বলছো যে সবকে সাথ সবকে বিকাশ, কোথায় হচ্ছে সবকে সাথ সবকে বিকাশ? তুমি তো শুধু তোমার নিজের দখল, নিজের এলাকা দখল, নিজের জায়গিরদারিটা কত বৃদ্ধি করা যায়, বড় করা যায় সেটা নিয়ে লড়াই করে যাচ্ছ, তার ঘরে খাবার আছে কিনা খোঁজ নিচ্ছ না, তো লড়াইয়ের ময়দানে নামিয়ে দিচ্ছ, রাস্তায় অবরোধ করার জন্য দাঁড় করিয়ে দিচ্ছ, কিন্তু তার ঘরের খাবারের বন্দোবস্তটা কে করবে? সেটা না করলে তুমি পারবে ধরে রাখতে? আবার তো সেই পুরোনো জায়গায় ফিরে যেতে হবে। কাজে এই বিষয়গুলো একদম পরিষ্কার যদি না হয়, সিপিআইএম তার বিগত দিনে
তুমি সঠিকভাবে বলেছো যে এটা পাইয়ে দেওয়ার রাজনীতি ছিল, রেগা দিয়ে পাইয়ে দেওয়ার রাজনীতি করেছে। তো রেগা দিয়ে তুমি পাইয়ে দেওয়ার রাজনীতি করবে কেন? আমাদের তো সবাই, আমরা তো চেয়েছি, ম্যাক্সিমাম লোক আমরা ভারত ত্রিপুরা রাজ্যের মানুষ চেয়েছি যে এই পরিস্থিতিটা পাইয়ে দেওয়ার রাজনীতিটা পাল্টে দাও, বদলে দাও, আর তার জন্যই পাল্টানো। সেই পাল্টানোটা যদি আলটিমেটলি দু মাস পরেও মানুষের ঘরে যদি খাবার না পৌঁছায়, তুমি যদি গিয়ে দাবি করো যে এবার চলে আসুন, অনেক দিন আপনার জনসেবা করেছেন, আমরা এবার সুযোগ নিই, নাও, কোনো আপত্তি নাই, তাহলে সেটা ডেমোক্রেটিক ওয়েতে করে নাও। এখন এই যে কাউন্সিলররা বা এই এরা ভিলেজ কাউন্সিলের সদস্যরা যারা পদত্যাগ করেছে, সেই জায়গাটা গ্যাপটা ফিল আপ করবে কীভাবে? এখন অবধি কিন্তু কোথাও কোনো আলোচনা নাই যে এই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেটর বসাও, কোনো আপত্তি নাই, সেটাও তো হচ্ছে না। জোটামূলে আমরা যেটা দেখেছি, তোমার মাথায় আছে, মনে আছে যে জোটামূলে যেটা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সংস্থাগুলো, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে কী হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হয়েছে, সে কাজগুলো দেখভাল করেছে। কিন্তু আজকে দু মাস অবধি আমার রাজ্যে কিন্তু এই ব্যবস্থাটা নিয়ে এবার ইন্ডিভিজুয়ালি এক একজন চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার বা এরা ভিলেজ কাউন্সিলের সদস্যরা পদত্যাগ করছে। পদত্যাগ করার পরে যে ভ্যাকিউমটা তৈরি হচ্ছে, কাজটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেটাকে নিরসন করার জন্য দায়িত্বটা কে নেবে, কোথায় নেওয়া হচ্ছে? এটা তো শুধুমাত্র নিজের রাজনৈতিক ফয়দা তোলার জন্য চুপ করে বসে থাকা, চুপ করে বসে থাকছো অ্যাট হুজ কস্ট? তুমি বসে থাকছো কিন্তু এই জনজাতি গোষ্ঠীর মানুষ যারা অভুক্ত হচ্ছে, দিন দিন প্রকট হবে, তারপরে তো গোটা রাজ্যে একটা মানে রাজনৈতিক সমস্যা ছেড়ে দাও, মানে কী বলো ওটাকে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ আমার ঘরে যখন চাল থাকবে না, খাবার থাকবে না, এটা যখন অ্যাকিউট হবে, তখন এটা বহিঃপ্রকাশ ঘটবেই এবং সেটা ভায়োলেন্ট বহিঃপ্রকাশ হবে। তুমি কি চাও, আমরা কি চাই যে রাজ্যটা আবার সেই জায়গায় চলে যায়? এখন কিন্তু সিপিএমের কথা বলে হবে না, এটা কিন্তু মানুষ আর শুনবে না বেশি দিন, হয়তো আগামী এক সপ্তাহ বা 15 দিন বা আরও এক মাস শুনবে। তারপরে যদি তুমি সিপিএম সিপিএম করো, এটা কিন্তু পুরোটাই নেগেটিভ পলিটিক্স হয়ে যাবে, তোমাকে পজিটিভ অ্যাক্ট করতে হবে। কাজে এই জায়গাটা যদি মাথায় না নাও, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। তুমি দিল্লি গেলে রোজ 100 বার যাও, রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসতে হবে 100 বার, কিন্তু এই বিষয়টাকেও তো মানে স্পটলাইটের আলোয় আনতে হবে, এই বিষয়টাকে নির্দিষ্টভাবে গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে, এবং এটা নিরসন কীভাবে করা যায় সেটা দেখতে হবে। অরিন্দম দা, এই ক্ষেত্রে এই বিষয়টা তো একবারই ঠিক সঠিক কথা যে এই যাদের মাধ্যমে কাজগুলো যাবে সেই স্ট্রাকচারটা যদি ডিফাং থাকে, এই স্ট্রাকচারটা যদি অচল থাকে, তাহলে সেই কাজগুলো যাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। কিংবা এমজিএন রেগার যে প্রকল্পের যে টাকা, সেই প্রকল্পের টাকাও খুব এসেছে এই মুহূর্তে নিয়ে এসেছে, এটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার তথ্য নেই বা আমরা জানি না, আমরা যতটুকু জানি যে সেই জায়গাটা আসেনি। কিন্তু প্রশ্ন হলো যে আজকে পাহাড়ের মধ্যে আইপিএফটি কিংবা বিজেপির মধ্যে শরিকি যে লড়াই, এই লড়াইয়ে আলটিমেটলি কিন্তু একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। জায়গাটা তৈরি হচ্ছে এই, যতই গ্রামের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের গিরিকন্দরের মানুষ অভুক্ত থাকবে, ততই তার মধ্যে যে খিদা বা ক্রোধ জন্মাবে কি খিদা থেকে, সেই ক্রোধটা কিন্তু আবারও সেই বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিতে পারে। একদম, এই কথাটা আমি বলার চেষ্টা করেছিলাম, আমি কথাটা উজ্জ্বল রেখেছিলাম যে এই জন্য আমি বলছি যে রাজ্যটাকে আবার আমি কোথায় নিয়ে যাচ্ছি, আবার তো সেই পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 80-এর দশকের যে গণ্ডগোল হয়েছে বা 90-এর শেষ অবধি যে সমস্যাটা ছিল রাজ্যে, সেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তখনও কিন্তু এই সমস্যাটা ছিল, যেই জায়গাটা থেকে উত্তরণের চেষ্টার জন্য রাজ্যের সরকার, তদানীন্তন সরকার ডোল ডিস্ট্রিবিউট করেছে। আমি এটাকে ডোল ডিস্ট্রিবিউশন বলবো, কিন্তু এটা একটা পজিটিভ সাইড আছে, আজকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে পাহাড়ি জনপদে মানুষের হাতে পয়সা তুলে দিয়েছে, খাস জমিগুলোতে বলেছে প্ল্যান্টেশন করো, রাবার প্ল্যান্টেশন করো, এই প্ল্যান্টেশনের পয়সা দিয়ে কিছু মানুষ হ্যাঁ বড় লোক হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা মানি সার্কুলেশন হয়েছে পাহাড়ি জনপদে। এই মানি সার্কুলেশনটা যদি তুমি না করতে পারতে, তাইলে যেটা হয়েছে যে সাপ্লাই লাইন উগ্রপন্থী বা এর সঙ্গে বা বিচ্ছিন্নবাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে, যারা নেতৃত্ব, তারা যেটা চেয়েছে তারা হচ্ছে রিক্রুটমেন্ট, নতুন রিক্রুটমেন্ট চেয়েছে। এই রিক্রুটমেন্টটা গোটা দেশের কাছে ত্রিপুরা রাজ্যটা মডেল হয়েছে কিন্তু এই জায়গায়, পাঞ্জাবের সঙ্গে, পাঞ্জাবের উগ্রপন্থা দমনের সঙ্গে ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থা দমনের পার্থক্যটা কিন্তু ওইখানে। তা পাঞ্জাবের উগ্রপন্থা দমন করতে গিয়ে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে ম্যাসিভ এতে স্কেলে, কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন, উগ্রপন্থা দমন করতে গিয়ে হিউম্যান রাইটস ভায়োলেশনের স্কেল কিন্তু অনেক নিচে। হতে পারে বিচ্ছিন্নভাবে দু চারটে ঘটনা ঘটেছে, নো ডাউট অ্যাবাউট ইট, এটা হয়েই থাকে, এটা সবসময় ঘটনা, কিন্তু ম্যাসিভ স্কেলে হয়নি। কেন হয়নি? কারণ এইটা ওই সময়ের প্রশাসন যেটা অনুধাবন করেছিল যে যদি আমি সাপ্লাই লাইনটা বন্ধ করে দিতে, অর্থাৎ রিক্রুটমেন্ট 5,000 টাকার বিনিময়ে একজন যুবককে, একটা যুবককে তুলে নিয়ে যাচ্ছে ওই নিষিদ্ধ ঘোষিত অর্গানাইজেশনগুলো তাদের এ হিসেবে, ক্যাডার হিসেবে,
বন্দুক হাতে নিয়ে ঘুরবে, ও কিছু জানে না, স্বাধীন ত্রিপুরার ধারে কাছে ও নেই, ও কিছু বোঝেই না স্বাধীন ত্রিপুরার বিষয়বস্তুটা কী। ওর কাছে প্রস্তাবটা কী এসছে, তোমার বাড়িতে যে খাদ্যাভাব রয়েছে, তোমার বাবা মাকে প্রতিপালন করার জন্য যে মিনিমাম পয়সাটা দরকার, তুমি বেরোজগার, তোমার কাছে নেই, তোমাকে মাসে 5,000 টাকা মাইনে দেওয়া হবে, তুমি বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তুমি আমাদের সঙ্গে বাংলাদেশে চলো, সীমান্তের উপরে চলে এসো। এই জায়গাটা বোঝার পরেই কিন্তু এই রিক্রুটমেন্ট লাইন বা এই যে সাপ্লাই লাইন, অর্থাৎ এই যে রিক্রুটমেন্টের যে প্রসেসটা, এটাকে আটকে দেওয়ার জন্য, এটাকে একটা বাধা দেওয়ার জন্যই কিন্তু ভেতরে, সীমান্তের ভেতরে পাহাড়ি জনপদে ওয়ার্ক জেনারেট করা, ইনকাম জেনারেট করার একটা বন্দোবস্ত করা হয়েছে, সেটা রাবার ইয়ে দিয়েই হোক বা অন্য যে কোনো রাস্তা দিয়েই হোক, যাতে মানুষের কাছে, পরিবারগুলোর কাছে কিছু পয়সা জন্মায় এবং তারা এই রাস্তায় না যায়, বেকার না থেকে আমি সাকার, আমি আমার পরিবারটাকে প্রতিপালন করার একটা রাস্তা খুঁজে পেয়েছি, অবলম্বন পেয়েছি, এই জায়গাটা হয়েছে। আমরা আসবো জয়ন্তদা, এই টোটাল সিচুয়েশন থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে মনে হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আমরা সেটা সবাই স্বীকার করি যে রাজ্যের যারা উপজাতি জনগণ, মানে অ্যাজ এ কমিউনিটি তারা অনেক বেশি ব্যাকওয়ার্ড, এর মধ্যে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, হ্যাঁ, তাদের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এখন এর জন্যে যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে এবং মানে তাদেরও একটা ভূমিকা রয়েছে, কিন্তু এই ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাজেট যদি আমরা দেখি সেটা এত এত কম, হ্যাঁ, যে এই ডিস্ট্রিক্ট কাউন্সিলকে মানে চালাতে গিয়েই, মানে তার যে মানে এটাকে চালাতে গিয়ে যে খরচ লাগে আর কি, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, হ্যাঁ, সেটাতেই প্রায় ওদের টাকা শেষ হয়ে যায়, তাহলে ডেভেলপমেন্টের নেই। এখন যেহেতু ভিলেজ কমিটিগুলোতে মারামারি চলছে দস্তুর মতো, একদিকে চলছে পদত্যাগ, অন্যদিকে জমি দখলের লড়াই দুই শরিকের মধ্যে, তাহলে একটা মানে একটা ক্যাওটিক একটা সিচুয়েশান সেখানে তৈরি হয়েছে। আর যেটা অরিন্দম যেটা বলছিল যে জোট আমলে, জোট আমলে কিন্তু মানে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়নি, হ্যাঁ, মানে জোট আমলে আসার 2 মাসের মধ্যে ওরা সমস্ত পঞ্চায়েত, নির্বাচিত পঞ্চায়েতগুলোকে সাপ্রেস করে দিয়েছিল, আর সবগুলোকে ভেঙে দিয়েছিল এবং ভেঙে তারা নির্বাচন করে, মানে যেভাবে তখন নির্বাচন হয়েছিল আর কি, হ্যাঁ, সবগুলো পঞ্চায়েত তারা কংগ্রেস এবং টিউজিএস দখল করে নিয়েছিল। তো এখন সেটা করছে না, সেখানে পঞ্চায়েত বা ভিলেজ কমিটি সাপ্রেস করছে না, এটা একটা ভালো জিনিস, মানে সেখানে একটা ডেমোক্রেসির প্রতি একটা রেসপেক্ট দেখানো হচ্ছে, সেটা ভালো। কিন্তু এই যে শূন্যতা যে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সেটাকে ম্যানেজ করার মতো কোনো মেকানিজম আমরা দেখতে পাচ্ছি না, সেখানে আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে কী হচ্ছে যে একটা হ্যাকটিক পলিটিকিং হচ্ছে, আমার কাছে মনে হয় যে রাজনীতি থেকে ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখলাম যে বিজেপি এবং IPFT-র তরফে বিভিন্ন জায়গায় ডেপুটেশন ইত্যাদি দেওয়া হয়েছে এবং বলছে যে CPM বা লেফট ফ্রন্ট পরিচালিত মানে যে জেলা প্রশাসন আছে, মানে ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ট্রাইবাল কাউন্সিল, হ্যাঁ, তারা কী করছে, হ্যাঁ, সেটাও আসলে মানে আসলে এই প্রবলেমটাকে কেউ অ্যাড্রেস করার চেষ্টা করছে না, হ্যাঁ, সেটা সরকারি দল হোক, সেটা বিরোধী দল হোক, কেউ বলছে যে এখান থেকে চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, কাজ নেই, খাদ্য নেই, ঠিক আছে, মানে ইটস এ ব্লেম গেম, হ্যাঁ, অন্যদিকে তারা উল্টো দিক থেকে ওরা ADC প্রশাসনকে ব্লেম করছে, তাহলে এটা হচ্ছে একটা কাদা ছোড়াছড়ি, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, শাসক এবং বিরোধী দলের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি হচ্ছে। কিন্তু আমাদের মনে হয় যেটা সবচেয়ে বেশি দরকার যে আসলে প্রবলেমটা কী আছে, সেটাকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করা এবং সেই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা, হ্যাঁ, যে ঠিক আছে, এখন পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, কোনো জায়গায় CPM পরিচালিত, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদেরকে একটা অল্টারনেটিভ একটা মডেল তো কিছু একটা তৈরি করতে হবে, একটা স্টপ গ্যাপ মেজার একটা নিতে হবে, হ্যাঁ, যাতে জনগণের হাতে, মানে পাহাড়ি উপজাতি দরিদ্র অংশের মানুষের হাতে, হ্যাঁ, পয়সা পৌঁছে দেওয়া যায়, কারণ যেখানে সরকার বলছে যে আমাদের পয়সার কোনো অভাব নেই, হ্যাঁ, তাহলে পয়সা আছে, হ্যাঁ, কিন্তু কাজ নেই, হ্যাঁ, পয়সা দেবার স্ট্রাকচার নেই, একটা মেকানিজম তৈরি করতে পারেনি, হ্যাঁ, তো আমার কাছে সেটাই মনে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সই এখন নিতে হবে। এই ক্ষেত্রে জয়ন্তদা আমি একটা জায়গা বোঝার চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী বলছেন গভর্নমেন্টের কাছে পয়সা আছে, সেই অথচ পেরিফেরিতে গিয়ে পয়সাটা পড়ছে না, পড়ছে না,
তাহলে পেরিফেরিতে পয়সাটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানিং দরকার, একদম, মুখ্য সচিব থেকে শুরু করে বিডিও পর্যন্ত একদম প্ল্যানিং দরকার। তাহলে এই উপর লেভেলের এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং তো ঠিকভাবে হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, ঘাটতি রয়েছে। তাহলে কি গভর্নমেন্টকে সাবোটাজ করার চেষ্টা হচ্ছে কোথাও? আসলে আমি আগেই বলেছি যে আমি ইস্যুটাকে বেশি বেশি করে দেখছি। হ্যাঁ, সেটা ডিএম থেকে একেবারে বিডিও পর্যন্ত নয়। হ্যাঁ, যে পঞ্চায়েতের নির্বাচিত সংস্থাগুলো হয়তো ভেঙে গেছে, হ্যাঁ হয়তো ভিলেজ কমিটির স্ট্রাকচারটা ভেঙে গেছে, কিন্তু পঞ্চায়েত সচিবরা তো আছে একবারই। হ্যাঁ, তাদেরকে দিয়ে তো এমপ্লয়মেন্ট জেনারেশন, মানে যেখানে যেখানে ভেঙে গেছে, মানে যেখানে ডিফাঙ্ক্ট হয়ে গেছে, এমন অনেক জায়গায় আছে ডিফাঙ্ক্ট হয়ে গেছে, আর যে জায়গায় দেখা গেছে যে সেটা রান করতে পারে, হ্যাঁ কিছু লোক রিজাইন করেছে ইত্যাদি, কিন্তু সেটাকে রান করতে পারে, তো সেটাকে রান করানো উচিত আমার মনে হয়। কিন্তু সরকারকে একটা মেকানিজম বের করতে হবে। এই ক্ষেত্রে আরও বিপদের একটা বিষয় হচ্ছে, অরিন্দম দা মাঝখানে একটা বিষয় বলছিল, যাদের কাছ থেকে টাকা নিয়ে কাজটা করে জুম চাষটা করে, সেই টাকা দেওয়া যারা এরকম লগ্নিকারী যারা আছেন মহাজন, তাদেরকে পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে আরেকটা মারাত্মক বিপজ্জনক বিষয় আছে। না, একটা জিনিস হচ্ছে, আমি এই জায়গাটা অবজেক্ট করি, প্রথমত হচ্ছে যে মানি ল্যান্ডার থেকে কেন টাকা নেওয়া হবে? এটা তো হচ্ছে, হ্যাঁ না না, সেটার জন্যই তো বিভিন্ন রকমের কোঅপারেটিভ, পঞ্চায়েত সংস্থা ইত্যাদি ইত্যাদি করা হয়। কিন্তু এগুলো তো দুর্নীতিকরণ ছাড়া কিছু হয়নি, কারণ না মানি ল্যান্ডাররা পালিয়ে যাচ্ছে, এটা আমি 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 মানি ল্যান্ডারের এই বিষয়টা একটা সঠিক জায়গা আমি বলছি, এই কারণে না মানি ল্যান্ডার আছে, আমি এটা বলতে চাই যে মানি ল্যান্ডারদেরকে পাওয়া যাচ্ছে না, এটা দিস ইজ নট রাইট। কারণ যখন ক্রাইসিস ডিপেন্ড হয় তখন মানি ল্যান্ডাররা আরো বেশি করে এগিয়ে আসে, ওরা সুদের মাত্রা চড়িয়ে দেয়, হ্যাঁ ওরা মর্টগেজ নিয়ে, হ্যাঁ আরো বেশি মর্টগেজ নেয়, একটা ভয়ঙ্কর বিষয়। এটাই এটাই হচ্ছে জনতা, আমি এই প্রশ্ন একটা ভয়ঙ্কর বিষয় বলছি, যে বিগত দিনে এই বিষয়টা তুলে ধরেছিলাম কোথাও কোথাও, যে রেশন কার্ড আছে, রেশন কার্ড বন্ধক দিয়ে টাকা আনছে প্রচুর উপজাতি পরিবার, প্রচুর, এটা কমন ফেনোমেনা, কমন ফেনোমেনা। আমার এই অবস্থাতে তার হাতে রেশন কার্ড নেই, ত্রিপুরা রাজ্যের উপজাতি গিরিকন্দরগুলোতে অন্তত 30% মানুষ আছে যাদের রেশন কার্ড মহাজনের কাছে বন্ধক আছে। এই রেশন কার্ড তার কাছে না থাকার কারণে রেশন থেকে কিছুটা সুলভ মূল্যে চালটা পাচ্ছে না, তাকে আবার বাজার থেকে গিয়ে চাল কিনতে হচ্ছে। কিন্তু আমি ত্রিপুরা রাজ্যের গত দুদিনে ত্রিপুরা রাজ্যের 6টা জায়গায় ওভার টেলিফোনে সার্ভে করে, আমাদের রিপোর্টারদের থ্রুতে 6টা জায়গায় সার্ভে করে একটা তথ্য আমি এনেছি যে 1/3 হয়ে গেছে ছোট ছোট মুদির দোকানগুলোতে সেল, মানে রোল করছে না তো। দক্ষিণ জেলা থেকে উত্তর জেলা এই এখানকার গিরিকন্দরগুলোতে ছামনোর ভেতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোট 6টা জায়গার মধ্যে মুদি দোকানদার যারা আছে তাদের সেল 1/3 হয়ে গেছে বিগত কয়েক মাসের মধ্যে। মানুষের হাতে ক্ষমতা নেই, তার হাতে টাকা নেই। সেই এটা তোমার সার্ভে করতে হয় না সেবক, আমি ডিস্টার্ব করছি তোমাদের দুজনকে, তোমাদের এটা সার্ভে করার দরকার হয় না। তুমি বিগত কয়েকদিনের রাজ্যে যে কটা মেলা হয়েছে, গ্রামীণ মেলা হয়েছে, সেই মেলাগুলোতে লোকজনের অংশগ্রহণ, আর এখানে ক্রেতা বিক্রেতার যে মানে ক্রয়ের যে মানে অ্যামাউন্ট সেটা নিরীক্ষণ করে দেখো, গত 25 বছরের তুলনায় এবারে ড্রাস্টিক্যালি ফল করেছে। কারণ ওই যে হাতে পয়সা নেই, সেটা কী সমতলে কী পাহাড়ে, সব জায়গাতেই একই অবস্থা, হাতে পয়সা নেই তো মেলায় আসবে কি, আর এলে কিনবে কি? যারা মেলায় পশরা নিয়ে বসেছে তারা বিক্রিবাটা সেই অর্থে হয়নি, পার্টিসিপেশন কম, একদম বাইং কম। তবে একটা জিনিস হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, যেমন আমি বলছি যে জেনারেল রিলিফ মেলা, জিআর যেটাকে আমরা বলি, হ্যাঁ, যে যখন কী হয় মানে ধরো যখন কোনো রকমের ক্যালামিটি হয়, এটাকে যদি আমরা একটা ক্যালামিটি ধরি, তাহলে এসডিও কিন্তু তার নিজের ফান্ড থেকে করতে পারে, হ্যাঁ 200, 400, 500 দিতে পারে। তো এইরকম মানে যেই জায়গাগুলো সবচেয়ে স্টারভেশন হিট, হ্যাঁ বা এমপ্লয়মেন্ট জেনারেশন হিট, হ্যাঁ এরিয়া, হ্যাঁ ওখানে ওরা উল্টো মেলা করতে পারে, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যেমন ঋণ মেলা করা হয়, হ্যাঁ তো সেখান থেকে জেনারেল রিলিফ মেলা, টাকার অভাব নেই, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনের টাকা আছে, বিডিও গিয়ে তারা তো নিশ্চয়ই আইডেন্টিফাই করাটা তো খুব মুশকিল নয় যে এরকম এরকম জায়গাতে, তো সেখানে গিয়ে তারা জেনারেল রিলিফ দিতে পারে,
জেনারেল রিলিফ মেলাও করতে পারে, হ্যাঁ তাতে তো কোনো অসুবিধা নেই, মানুষের হাতে টাকা পৌঁছলো মেকানিজম, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নেই সেটা আমি আমি মনে করি না। আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশন যদি আরও কনসেন্ট্রেট করে ইস্যুটার মধ্যে এবং পলিটিক্যাল উইল যদি থাকে, রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে যে না দুস্থ মানুষের কাছে আমাদের হাতে টাকা আছে আমরা টাকা পৌঁছাবো, হ্যাঁ তাহলে কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, অন্তত জিআর জিআর মেলা করেও তো একটা পথ হতে পারে। অরিন্দমদা রিলিফ কী হতে পারে এই জায়গাতে? না আমি প্রথমে জয়ন্তদা যে কথাটা বলছিল যে মানি লেন্ডিং হবে কেন, এইটা উনি প্রশ্ন তুলছেন, কিন্তু দিস ইজ এন ইনএভিটেবল ফেনোমেনন সব জায়গাতে, এটা সারা ভারতবর্ষে এটা চলছে। এই মানি লেন্ডিংয়ের কারণের জন্যই তো আজকে রোজভ্যালি সারদা ইত্যাদি ইত্যাদি, আর এই মানি লেন্ডিং প্রাইভেট মানি লেন্ডিংয়ের ব্যবস্থাটাকে বন্ধ করার জন্যই ল্যাম্পস প্যাক্স ইত্যাদি তৈরি হয়েছিল, কিন্তু এইগুলো সেই অর্থে ফাংশনিং হয়নি। মানি লেন্ডিং রয়েছে, তুমি যে কথাটা বলছিলে যে রেশন কার্ড বন্ধক রেখে মহাজনের কাছ থেকে পয়সা নিচ্ছে, কারণ মহাজন রেশন কার্ড রেশন শপ থেকে ওই চালটা তুলে সেই চালটা বাজারে বিক্রি করছে, ওই চালটাই আবার এই পার্টিকুলার এই যে শ্রমজীবী অংশের পাহাড়ি জনপদের যে গরিব মানুষ সেই গিয়ে আবার দোকান থেকে এটা কিনছে, কাজে দিস ইজ এ ভিশিয়াস সার্কেল এটা চলছে, এটাকে কোনো এইভাবে আমি এটা বলিনি যে মানি লেন্ডিং হবে কেন, আমি বলছি যে মানি লেন্ডারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা এটা ঠিক নয়। যখন আমি বলছি যখন ক্রাইসিস তৈরি হয় তখন ওরা আরো শিকারির মতো এগিয়ে আসে, এটা শুরুতেই আমি বলেছি, কারণ তারা বেশি করে মর্টগেজ নেয়, বেশি করে লোন নিয়ে পরিবর্তনের সাথে এক্সাক্টলি এই আমাদের রাজ্যে এখন সমস্যাটাই হচ্ছে, আপনার কথাটা ঠিক যে এরা তো তখনই এগিয়ে আসে বেশি করে দেবে, কিন্তু এখন দিতে পারছে না কারণ এরা যারা ছিল এতদিন তারা তো এখন পালিয়ে বেড়াচ্ছে, ওরা জামা পাল্টানোর সময়টা ওদের চাই, কাজে এরা এক্ষুনি ইনভেস্ট করবে না, দিতে পারছে না, কারণ দিলে পরে ওরা কালকে ফেরত পাবে কিনা জানে না, কাজে দে আর নাও হাইডিং, এখন নতুন লোক এসে পৌঁছায়। এখন রিলিফের প্রশ্নে বলতে হবে যে এই এই রাজ্য সরকারের হাতে যেহেতু টাকা রয়েছে সেটা রেগা নাম দিয়েই হোক আপাতত সেটা চালু করা, বেসিক্যালি তো ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো দেওয়া যায়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তৈরি করা ইতিমধ্যেই, শুধুমাত্র ওই ডাইনি খোঁজা যে কে কে দোষী ছিল কারা কারা কতটা অডিট, প্রতিদিন বলছে অডিট করবে, করো অডিট কোনো অসুবিধা নেই, কিন্তু প্যারালালি মানুষের হাতে কাজ দাও, জনপদগুলোতে কাজ নিয়ে যাও, এইটা ইন্টেন্সিফাই করা, এইটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা রয়েছে তাদেরকে এই দায়িত্বটা ইমিডিয়েটলি দেওয়া প্রতিটা ভিলেজ কাউন্সিলে প্রতিটা পঞ্চায়েত এলাকায় যে তোমরা ইমিডিয়েটলি এই কাজগুলো চালু করো যাতে মানুষ কাজের মাধ্যমে পয়সা রোজগারের বন্দোবস্ত হয় এবং ইমিডিয়েট পয়সা পায় এক বছরের জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ আলোচনা আমরা শুনছিলাম পাহাড়ি জনপদগুলোতে খাদ্যাভাব দেখা দেওয়ার যে পদধ্বনি শোনা যাচ্ছে তা থেকে রাজ্য সরকারকে সতর্ক করার উদ্দেশ্যেই আমাদের আজকের এই সংলাপ। বিগত দিনে বিভিন্ন সময় দেখেছে যে এ রাজ্যের মধ্যে যে সরকার ছিল সেই সরকারটা যে কোনো ইস্যুতে ছোট থেকে বড় কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না বলে দোষ দিয়ে চালানোর চেষ্টা করেছিল, মানুষ সেই কথাগুলোকে খায়নি, মানুষ পাল্টে দিয়েছে, মানুষ যখন পাল্টে দিয়েছে তখন আজকের বর্তমানের যে রাজ্য সরকার আছে বিজেপি আইপিএফটির সরকার, সেই সরকারের দায়িত্ব হচ্ছে পাহাড়ি জনপদে একটি মানুষও যাতে না খেয়ে একবেলা থাকতে হয়, এই দায়িত্ব অবশ্যই রাজ্য সরকারের। প্রশাসনিক কোন পদক্ষেপ নেবে কি করে করবে অবশ্যই রাজ্য সরকারের বিষয়, কিন্তু মানুষ চায় যে কারোর উপর দোষ দিয়ে নয়, বিগত দিনের সরকারটার উপর দোষ দিয়ে পার পাওয়া নয়, সরকার তার দায়িত্ব পালন করুক, এই দায়িত্ব প্রশাসনিক কোন